নমস্কার বন্ধুরা, মহাদেবের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সতর্ক থাকুন, একটি ছায়া আপনার চারপাশে আছে, জেনে নিন সবটি বড় লক্ষণ। কুম্ভরাশি, জীবনে ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে, খারাপ কিছু ঘটার আগে দ্রুত ভিডিওটি দেখুন। কুম্ভরাশি জাতক জাতিকাদের 22 ফেব্রুয়ারি 2024 আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন। 22 ফেব্রুয়ারি 2024 আজকের দিনে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন, কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন, এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ রাখতে হবে। আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টাও করবেন আজকের এই দিনে। আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন, আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে। ভালোবাসার অন্যায় দাবির কাছে আপনি মাথা নোয়াবেন না। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে। আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে। আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনার ভাই বোনেদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতেও পারবেন। আপনার ভাই বোনেদের কাছ থেকে পরামর্শ নিন, পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন। এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে। একমুখে রুদ্রাক্ষকে সাদা সুতোই বেঁধে পড়লে আর্থিক স্থিতি মজবুত হবে আপনার। আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারেন আজকের এই দিনে, যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে, তবে এটি আপনার আর্থিক উপকারে আসবে। আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময়, তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন। আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটি অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারেন, কাজেই আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন।
আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে, কিন্তু আপনার কাছে সময় না থাকা তা খারাপ লাগতে পারে, আপনারও মন খারাপ লাগবে আর আপনি আবার স্ত্রীর প্রেমে পড়বেন আজকের এ দিনে। তবে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি নিয়ে আসবে। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না, আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার। যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। দিনটি সত্যি রোমান্টিক, চমৎকার খাদ্য সুভাষ সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশুজনক সময় ব্যয় করবেন। আজকের এই দিনে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে আপনাকে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, শিল্পীদের জন্য ভালো সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতেও পারে, চিকিৎসার খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি, কাউকে খারাপ কথা বলায় অনুতাপ হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতেও আসতে পারে, বৃথা ভ্রমণ হতে পারে, সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় কথার জন্য বিবাদও হতে পারে, কোনো কারণে সম্মান নষ্ট হয়ে যেতে পারে আপনার, সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন। এছাড়াও আজকের এই দিনে আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে। বিশেষ করে আপনার এই সময়ে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে অনেক সুস্থ দেখতে পাবেন। যদিও মজা এবং পার্টির সময় আপনার অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে, কারণ এই সময় আপনি লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে মজবুত করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার সঠিক কৌশল এবং এটির সম্পর্কে পরিকল্পনা করে শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনি তাদের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন। তবে তা সত্ত্বেও এই সময় আপনার নিজেকে মজবুত করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে। এছাড়াও আপনার শিক্ষা রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 40। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।